তো গাইজ, আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেছেন যে ভাই আমার ফেসবুকে আমি কীভাবে ফলো বাটনটা অ্যাড করব। তো গাইজ, আমরা বেসিক্যালি কিন্তু অনেকে আমাদের ফেসবুক অ্যাড ফ্রেন্ডের সিস্টেমটা থাকে, তো আপনারা অনেকে কমেন্ট করেছেন আপনাদের ফেসবুকে ফলোর বাটনটা কীভাবে অ্যাড করবেন, বা আপনার অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আপনাকে না দিয়ে আপনাকে যাতে ফলো করে এরকম কীভাবে করবেন এই নিয়ে আপনারা বলেছিলেন একটা ভিডিও করার জন্য। তো গাইজ, আজকে আমি আপনাদেরকে এটাই দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে আপনাদের ফেসবুকে আপনারা ফলো বাটনটা অ্যাড করবেন। আজকে আমি এই পুরো ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখিয়ে দেবো। তো বিশেষ করে পুরো ভিডিওটা আপনারা দেখবেন, দেখলে আপনারা অবশ্যই এটা শিখতে পারবেন। আপনারা মোটেই স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আমি কী কী সেটিংগুলো করি, তারপরে আপনারা এই ফলো বাটনটা আপনারা ইউজ করতে পারবেন। তো গাইজ, ভিডিওটা শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট, যারা যারা এখনও ভিডিওতে লাইক করেননি একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ, আমি আজকে আপনাদেরকে এটাই দেখাবো যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ফ্রেন্ড, তো অ্যাড ফ্রেন্ডের জায়গাতে আপনারা কীভাবে ফলো বাটনটা অ্যাড করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো গাইজ, প্রথমে আপনারা ফেসবুকটা ওপেন করবেন। ফেসবুকটা ওপেন করার পরে আপনারা এই থ্রি ডটে আপনারা একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে গাইজ, আপনারা সেটিংসে ক্লিক করে দেবেন। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে গাইজ, আপনারা সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পরে গাইজ, আপনারা এখান থেকে প্রাইভেসি সেটিংস এটার উপরে একটা ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পরে গাইজ, আপনারা এখানে দেখতে পারতেছেন উই ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, এটার উপরে আপনারা একটা ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে গাইজ, এখানে দেখতে পারতেছেন এভরি ওয়ান, এটাকে আপনারা করে দেবেন ফ্রেন্ড অফ ফ্রেন্ড। তো ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দেওয়ার পরে গাইজ, আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পরে গাইজ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাবলিক পোস্ট, পাবলিক পোস্টে আপনারা একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে গাইজ, আপনারা এটাকে পাবলিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, ফ্রেন্ড থেকে আপনারা এটাকে পাবলিক করে দিবেন, তার নিচেরটাও আপনারা পাবলিক করে দিবেন। তো গাইজ, আপনারা পাবলিক ইনফরমেশন এটা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন, আর বাকি সম্পূর্ণগুলো আপনারা এখানে পাবলিক করে দিবেন। তারপরে আপনারা এখান থেকে ব্যাক চলে যাবেন আপনাদের প্রোফাইলে। প্রোফাইলে গিয়ে আপনারা দেখবেন আপনাদের এটা অ্যাড হলো কি না, এটা আপনারা প্রোফাইলে গিয়ে দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে প্রোফাইলে নিয়ে যাচ্ছি, তো এই জন্য আমি ব্যাক চলে আসলাম। তো গাইজ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফলো বাটনটা অ্যাড হয়ে গেছে। তো এখন আপনাদের এখানে কেউ আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। আপনাদের যে ফ্রেন্ড যেগুলো আছে, আপনাদের ফ্রেন্ডের ফ্রেন্ড যারা রয়েছে তারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, আর বাকি যারা পাবলিক রয়েছে তারা আপনাকে এখান থেকে ফলো করবে। তো এভাবে আপনারা আপনাদের ফলো বাটনটা এখানে অ্যাড করতে পারবেন, এবং এভাবে আপনাদের ফলোয়ারগুলো বাড়িয়ে নিতে পারবেন। তো গাইজ, আশা করি আপনারা বুঝতে পারছেন, আর যদিও ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলের নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই, গুড বাই।